গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, সব কাজটা সেরে রান্নাবান্নাও করে নিয়েছি, ভাত ডাল আলু সেদ্ধ করেছি, আর পুরো রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর টোর পরিষ্কার করলাম, করে এখন আর মেয়েকেও পড়িয়েছি, ওকে পড়তে বসিয়েছি, ওর হোমওয়ার্ক ছিল তো সেটা করিয়েছি, করিয়ে এবার এখন যাচ্ছি বাজারে, একটু বাজার করব। তো আর যদি আর পাড়াতে মেলা আসছে, মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে মেলা দেখার জন্য, তো মেলাতেও যাব একটু, ওকে ঘুরিয়ে আনবো, তো আর বাজারও করব, আর কালী পুজো কী আছে একটু দেখে আসবো, এখান থেকে এসে এখানে তো এত দেখা হয়নি, পুজো বৃষ্টি ছিল, তো চলো যাই, ছিল এগুলোকে ফেলে দিই, পঞ্চু করিয়ে দিয়েছি, এটাও জন্মদিনে পেয়েছিল, পিসি ওরা দিয়েছিল একবার, চলো। ব্যাগটা কই? হ্যাঁ রে ঠাকুর, একটা পুজো পুজোতে এসছি, এটাও আমাদের এখানে নাম করা পুজো অগ্রদূত সঙ্গ, মদনের বাঁশের, এটা সব বাঁশের গোলা, কাহিনী থিমের নাম। দেখো এখানে ঠাকুরটাও অনেক সুন্দর হয়, দেখো মা কালী খুব সুন্দর, ভাগ্যটা ভালো, পুজো এবার পেয়েছি দেখতে এখানে, আর এখানের পুজোটা খুব নাম করা পুজো, খুব ভালো সুন্দর পুজো, সোহিনী এসেছিল এখানে 25 তারিখ, সোহিনী এসেছিল, খুব সুন্দর পুজো হয়, পুজোর ভাসান হচ্ছে, ভাসান দিতে নিয়ে যাচ্ছে, চলো দেখাই তোমাদের, আমরা বিরাটি ফ্লাইওভারের উপরে আছি এখন। দেখো টুইন টাওয়ার হয়েছিল যে আমাদের এখানে বিরাটিতে, টুইন টাওয়ারের লাইটিং, ঠাকুর নিয়ে গেল যে এখন, প্যান্ডেলটা দেখো সুন্দর হয়েছে অনেক। তো দেখো এই পুজোটা আমাদের বিরাটির সবচেয়ে যে বড় আর খুব নাম করা পুজো, টুইন টাওয়ার হয়েছে, যা কল্যাণী টুইন টাওয়ারকে ফেল করাবে, আর আমি তো ত্রিপুরা থেকে এসে পাগল হয়ে গেছি পুজোটা দেখার জন্য, পুজো দেখতে এসে পড়েছি, ত্রিপুরা থেকে ডাইরেক্ট টুইন টাওয়ার এসে পড়লাম, তো চলো দেখাবো কি সুন্দর, অত দূর পর্যন্ত লাইটিং, লাইটিং দেখতে পেরেছো কত দূর পর্যন্ত, টুইন টাওয়ার কি আমাদের বিরাটি টুইন টাওয়ার ফাটিয়ে দিয়েছে এবার শুনেছি, চলো দেখে আসি। তো দেখো প্যান্ডেলের ভিতরে লাইটিং কি সুন্দর, আর ঠাকুরটাও কি সুন্দর হয়েছে, আর চারিদিকে এত সুন্দর লাইটিং করেছে, আর এত সুন্দর মানে করেছে টুইন টাওয়ার সত্যি, আর ঠাকুরটা দেখো মানে এখনও এত ভিড় দেখার জন্য, এত লোক, লাইটিং দেখো
আর এই পূজোটা আমাদের এখানে পুরো এবারে হাইলাইট পূজো নাম্বার 1 পূজো এখানে আর কে সব গান গাচ্ছে কে সব দে দিচ্ছে খিচুড়ি খাবো খিচুড়ি খেয়ে নি খিচুড়ি খেতে অনেক ভালোবাসি চলো কালকের থেকে পানি কিনছি পানি শেষ হয়ে যাবে কেন এত দাম পানের একটা পান দশখানা এনেছিলাম এখন এখান থেকে নিয়ে নিই পান দোকান পান নিয়ে নিই দো পান দো নিলাম বাবারে 30 টাকার পান নিয়েছি কতগুলো আর এখানে 10টা পানের দাম ছিল 30 টাকা করবি তো উঠবি তো যা ওইদিকে যা ওরা যাচ্ছে যা উঠেছে 50 টাকা দিয়ে উঠবে না প্রথমে ভয় পাচ্ছিল তারপর উঠলো এখন করছে ভয় ভেঙে গেছে চাল আনলাম চাল ছিল না মানে কি আছে কালকের পশু হবে তো একবারে নিয়ে আসলাম গেছি যখন পাড়ার পুজো এখানে এই দোকান তো নিয়ে আসলাম আর ব্যাগ ট্যাগ এখনো খোলা হয়নি ভাবছি খুলবো কি ছুটকি টুটকি গুলো বের করার জন্য কালকে গন্ধ বেরোবে সেই জন্য এখন দেখি মার সাথে ভিডিও কলে কথা বলছে ওই শ্রুতি ব্যাগ খোলা হচ্ছে শপিংয়ের বলছি আগরতলা ত্রিপুরার থেকে আনা ব্যাগ এখন খোলা হচ্ছে এটা শুটকি মাছটা তোর আমি এনেছি না তোর পাপা এনেছি না তুমি এনেছো এ রাম সব ফিশিং টয়ের ফিশ গুলো পড়ে গেছে উঠাও মা উঠিয়ে রাখো তারপরে হ্যান্ড ওয়াশ করে নিবা হ্যাঁ এটার মধ্যে মা টিপি দিয়েছে কলা দিয়েছে অভিশ্রুতির জন্য বাবা এই দেখো ধনিয়া পাতা এটা কচু এখানে গাঁটি কচু জল কচু এটা আগা দিয়েছে এটা সুপুরি এনেছিলাম কিনে আর এটা মুসুর ডাল 1 কেজির উপরে বেশি বড়ই বড়ই শুকনা বড়ই লেবু ছিল বাড়িতে সেটা মা দিয়েছে বাবাকে বলতে বলে গেছে আন্নার জন্য চিকিৎসা এখানে পাওয়া যায় কিন্তু এত সুন্দর ভালো পাওয়া যায় না বাবা তুলে এনে দিয়েছে নিজে হাতে আর বড় সব এগুলো গুছোতে হবে